সমর্থকরা হাসি ঠাট্টা করে বলতেই পারেন আর একটার জন্য ডবল সেঞ্চুরি মিস করলেন পাথি রানা। সেটা অবশ্য ব্যাটিংয়ে নয়, ব্যাটসম্যানদের রান দেওয়ার ক্ষেত্রে যেন একটু বেশি উদার এই লঙ্কান পেসার। বিশ্বকাপে দুই ম্যাচ খেলে তিক্ত অভিজ্ঞতা হয়েছে ভবিষ্যৎ মালিঙ্গা খ্যাত মাথিসা পাথিরানার। দুই ম্যাচে 19 বার বল করে দিয়েছেন 185 রান, আর 15 রান খরচ করলেই 200 রানের কোটা পূরণ করতেন তিনি। বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 10 ওভারে দেন 95 রান, উইকেট নিতে পেরেছেন মাত্র 1টি। মার্করাম ভান্ডার ডুসেন ডিককরা তাকে বেধর মার মারে, সেই ম্যাচে 10টি চার ও 2টি ছক্কার মার খান তিনি। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও বেশ খরুচা ছিলেন এই বোলার, 9 ওভার বল করে 90 রান দেন তিনি। এই ম্যাচও তার বলে 8টি চার ও 1টি ছক্কা আঁকান পাকিস্তানি ব্যাটসম্যানরা। পাথিরানার বর্তমান ফর্মটা খুব ভালো যাচ্ছে না, শেষ 5 ম্যাচের মধ্যে ভারতের বিপক্ষে 4 ওভারে 31 রান, পাকিস্তানের বিপক্ষে 8 ওভারে 65 রান, ভারতের বিপক্ষে 2 ওভারে 21 রান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 10 ওভারে 95 রান ও সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে 90 রান দিয়েছেন তিনি। তাছাড়া সর্বশেষ 12 ম্যাচের 10টিতেই তিনি ওভার প্রতি 6 এর বেশি রান দিয়েছেন। ওয়ানডে ইতিহাসে 10 উইকেট পাওয়া বোলারদের ভেতর সবচেয়ে বেশি ওভার প্রতি রান দেওয়ার রেকর্ড তার দখলে। পাথিরানার বোলিংয়ে আরও সমস্যা হচ্ছে, তিনি অনেক অতিরিক্ত রান দেন প্রতি ম্যাচে। এখন পর্যন্ত তার ওয়ানডে কেরিয়ারে তিনি ওভার প্রতি 1.26 করে অতিরিক্ত রান দিয়েছেন। ওয়ানডে বোলিং কেরিয়ারে এখন পর্যন্ত 100 এর বেশি অতিরিক্ত রান হয়ে গেছে পাথিরানার। নিশ্চিত করে তাই বলাই যায় তার বাজে বোলিংয়ের কারণে বেশ ভালোভাবেই ভুগতে হচ্ছে শ্রীলঙ্কাকে।